세일할 필요다 Selling a shopping coat, Jama Chaki Choling and said, Cousin Abhi, just chill. I'm the super. Chaki Hoa Jama. Sure enough, he got a job. He went back to Detroit. Ford took him back. Tapra Asha Java Kurtam, we were dating for arranged marriage. The Doshma Shama date Kurtam. Date Kurtam, so it was quite nice. Now, on a good act like a taco, Utapra Basha, Ama Chaki, Dekina Holo, Ama Basha, the Shabi Holo. So, Kichu Tenta Takena. Positive attitude. এটা কথাও বলে গেছেন আপনি তো সবই বলেছেন আমি যে এখন স্টোরি টানি আপনার কথাগুলো থেকে নেই কি পয়েন্টগুলো নিয়ে এখন গল্প বলি আপনাকে সো আল্লাহর রহমতে এভরিথিং ওয়েন্ট ওয়েল তারপরে নাবিদ কিছু আমি চাকরি করলাম কিছুদিন কিছুদিন না বেশ কিছুদিন না 2004 এন্ড দেন নাবিদের আবার স্ট্রেস শুরু হলো ওর আনহ্যাপিনেস মানে আমার কিছু একটা লাগতে হবে তো আমরা কি হলো তোমার এমবিএ করতে হবে তোমার এমবিএ করতে হবে নর্থ সাউথে ডিগ্রি আমেরিকায় কয়দিন চালাবা এমবিএ করতে হবে $530 পরীক্ষা দিব আমি পেলাম 580 সে পেল 720 I was so angry at him because the problem is when you marry a very brilliant man You stay a mediocre, or you feel that, oh my god, I'm a mediocre. You have to, the stress is you have to compete with your husband. Very difficult. Then I'm going to phone go and say, Butcha Namma, oh, Paisa Pashu, I'm going to Paisa Pashu. And I'm going to say, oh my god, the first year chilo. Not so that 3.76 the GPA graduate course. Oh, you can go check it out. না না নিশ্চয় অন্য কিছু চিন্তা করছে আই এম ম্যারিড ইউ ক্যান বি টকিং অ্যাবাউট মি লাইক দিস ওকে ফাইন দেন শোর এনাফ গড অলসো হ্যাড হিজ ওয়ে আই গট প্রেগন্যান্ট স্ট্রেস এর উপর স্ট্রেস এমবি এর জন্য অ্যাডমিশনস এর জন্য দরাদরি করছি দেন আই গট প্রেগন্যান্ট ওয়ান্ডারফুল 2004 রোলিং অ্যালং লাভ দ্যাট আবার উস কাছে না 500 এসে কোথাও 580 তে কোথাও অ্যাডমিশন হবে না আবার দাও আবার দিলাম 640 পেলাম ঠিক আছে ফাইন দেন আই স্টার্টেড অ্যাপ্লাইং টু UCLA বার্কলি And a few other schools. Navid, I'm at that point, 8 months pregnant, and Navid is like, no, you know what? Eight times, I'm not chance to go to me. Our GMAT down. Five times, fifth time. Four already done. Fifth time. 8 months pregnant, sitting in a 4.5 hour exam hall, and the child was wonderful. She didn't make me go to the bathroom once. Alhamdulillah, got a 680. 680, admission in Berkeley, hobby. Eight times, chinta niye. ঠিক আছে ভালো কথা শোনো না তারপর এডমিশন দিতে গেলাম পিপল আর লাইক তুমি থাকো স্যান ডিয়েগোতে তুমি বার্কলিতে এসে পড়বা কেমনে আমি সে ইউ নো হোয়াট সাউথ ওয়েস্ট ফ্লাইটস আর $40 ইচ ওয়ে আই ক্যান কাম তো লাইক আর ইউ ক্রেজি এন্ড ইউ আর প্রেগন্যান্ট ইউ জাস্ট হ্যাড আ বেবি আই সে উইল ম্যানেজ শোনো না নাবি তো আমার সাথে সাথে হি টু এনকারেজ মি হি পার্টনারস আপ উইথ মি সো হি ডিড হিজ জিম্যাট হি অলসো অ্যাপ্লাইড হি অলসো গট এডমিটেড টু বার্ক সো হাউ ডিড মাই বেবি হু ওয়াজ 4 মান্থস ওল্ড স্টার্ট হার লাইফ আমাদের সাথে এভরি স্যাটারডে ফ্লাই করে যেত এক ঘন্টা ন্যানি উড পিক আস আপ টেক আস টু স্কুল ড্রপ আস টু স্কুল দি ন্যানি উড লুক আফটার দি বেবি ফর 9 আওয়ার্স তারপর পিক আস আপ ড্রপ আস টু দি এয়ারপোর্ট এন্ড উই উড ফ্লাই ব্যাক সো উই ডিড দ্যাট ফর 1 সেমিস্টার তারপর চিন্তা করলাম না দা বাচ্চাটার বেচারি শি মাস্ট বি থিংকিং যে এভরি উইক ফ্লাই করা খুব নরমাল সো উই সেড না উইল গো ইজি অন দি বেবি তারপর নাবিক বলল ঠিক আছে আই ওয়ান্ট টু পারসু মাই ড্রিমস আই এম লাইক হোয়াটস ইওর ড্রিম আই হ্যাভ ড্রিমস আই সেড ফাইন ইউ হ্যাভ ড্রিমস ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার রিমেম্বার দ্যাট No, no, I have dreams. It's fine, you have dreams. Don't give me stress. So I started my MBA, part-time catch kortam tokhon, and I was looking after the baby. Then one day, Navid says, ami hajje jao. So fine, wonderful, uni hajje gelen. Ei story ta hoyto oneke shunechen, jani na shunechen kina. So uni unake jokhon ami hajj theke tu ashlen San Diego te land korlen, I went to pick him up. So I picked him up, আই ফ্যাক্ট দি ড্রাইভ করে যাচ্ছি প্যাসিফিক বাইরে নাবির এখানে কি সুন্দর হজ করে এসছেন হাজি হাজবেন্ড আমার ড্রাইভিং ডাউন এন্ড আই লাইক নাবির বলে জারা আই ফাউন্ড দ্য কলিং ইন মাই লাইফ আই বি ও গড তালিবান হয়ে যাবে
ফার্স্ট থিং এসে কলিং ইন লাইফ আমাকে আমেরিকায় এই ছোট ছোট চশমার মধ্যে এখান দিয়ে বোরখা পরাই দিবে, আমার চাকরি বাকরি শেষ, আমার সব শেষ। তারা আমি মুজদালিফায় যেদিন শুয়েছিলাম আমি রিয়েলাইজ করলাম যে হোয়াট এম আই ইন দিস ওয়ার্ল্ড ফর, আমি দুনিয়াতে আসছি কি এই 9 to 5 ইঞ্জিনিয়ারিং করতে, তারপর আমার স্টোরি কি, হোয়াট ইজ মাই স্টোরি টু মাই গ্র্যান্ড চিলড্রেন, হোয়াট ইজ মাই স্টোরি, ওয়াই উইল পিপল রিমেম্বার মি, ডিড আই ডিসরাপ্ট এনিথিং, ডিড আই বিকাম ক্রেজি, ডিড আই ডু এনিথিং ক্রেজি ফর ইউ টু রিমেম্বার। আই'ম লাইক, ওহ গড, হোয়াট আর ইউ গোনা ডু, আই'ম গোইং টু বিকাম আ স্ট্যান্ড আপ কমেডিয়ান, এন্ড দ্যাটস ইট। 3 months later he quit his job and the rest is history. পরে পরে আমাকে হাজে নিলেন, আজ থেকে যখন আমরা ঢাকায় ফেরত আসলাম নামিক বলে আমি নর্থ সাউথ থেকে একটা লেকচারের অফার পেয়েছি, উনি আপনাদের ট্রিপল ইতে পড়িয়েছেন মানে এক সেমেস্টার, আই ডোন্ট নো আপনারা কেউ জানেন কিনা, বাট হিজ ড্রিম ওয়াজ টু স্টার্ট দ্য স্ট্যান্ড আপ কমেডি সিন ইন বাংলাদেশ। সো হি ওয়াজ দ্য সিইও অফ নোকিয়া সিমেন্স, হি ওয়াজ দ্য সিইও অফ আইবিএম, সব বাদ দিয়ে অ্যান্ড উইথ দ্যাট ক্রিমিনাল ওভার দেয়ার মিস্টার নাজমুল হুদা, who is a part of your MBA team right now. He was the manager of Naveen's Comedy Club. Just wave at everybody. The first manager of the first ever stand-up comedy club, Naveen Kuda. Inara Akshade, they start the comedy club, and a lot of you have seen or experienced comedy in Bangladesh, haven't you? Yes. Yeah. Very little, yes. Or you don't like Naveen Mahmood. Oh. Yes! Oh, there you go, there you go. Now, so, this, the idea for me to tell you all this is, life is never A, B, C, D, E, F, G, or 1, 2, 3, 4. Never. Stress, we have moments when we wake up in the middle of the night, and I pray that none of us fall and break a leg or break an arm, because we don't have that amount in my checking account to give as a plaster fee in United Hospital or Apollo. It's a hoy, because we are running a business on this, Naveen is running his own business, and I'm working, but Dhaka is an expensive city. You have 2 children, you have to manage a lot of things, you have to manage family, you have to manage the comedy club. So, entrepreneurial terror. After entrepreneurship course, correction? There you go. Did you read about entrepreneurial terror? You did? Go Google it today. Google entrepreneurial terror. Middle of the night, you will wake up with your hands sweating. Happens to us often, but then we go back sleeping. Why? How? We smile through it. I talk about smiling through it. Hey, people say you're married to a comedian, that's why you smile a lot. I think I'm the one who turned him into a comedian. Because I have been raised in a crazy family who never said to me, Zara, tumi meye eta korte parbe na. Kimba Zara, poralekhai baad di dite bolchen. Kemon family dekhchen? Je, ei, korte hobe na. Ei, poralekhai kore ki hobe? Ei, kaj koro. They believe in getting down and getting your hands dirty. Our stress is a part of our everyday life. So, hey, people talk to me, they say, you're a senior vice president at a bank, head of communication and service quality. I was late. Khaled Bhai nicely pointed that out also. So I was late because right before I was coming, reporters calling from Saidpur, Chhawai TV, apne interview chache, karon okhane ekta gyanam lagche. I said, bhai, amar dorite hobe, apnara ekhon gyanam solve koro. Bole dorite ami chole aschi. Ektu kotha bole, chole aschi. তো রিপোর্টার থাকলে কিন্তু টাইম মেনটেন করা যাবে। সো এখন স্ট্রেস নিয়ে কিভাবে ডিল করি, স্ট্রেস নিয়ে ডিল করি, হ্যাঁ, একটা হচ্ছে যে স্ট্রেস যদি আমার কন্ট্রোলে থাকে, ট্রাই টু সলভ ইট অ্যাজ বেস্ট অ্যাজ ইউ ক্যান। সব স্ট্রেস আমরা সলভ করতে পারবো না, ট্রাফিক স্ট্রেস আমরা সলভ করতে পারি না, উই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড ইট, আগে রওনা হই কিংবা পরে রওনা হই, ওইটা করতে পারবো। হরতালের স্ট্রেস আমরা যদি নিজেরা হরতাল না করি, হরতালের স্ট্রেসও আমরা হ্যান্ডেল কন্ট্রোল করতে পারবো না। নর্থ সাউথ মাঝখানে যেটা বলে গেলেন অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান স্যার, যে নর্থ সাউথে আপনারা চিন্তা করছিলেন যে ক্লাস বন্ধ করবেন ডিউ টু পলিটিক্যাল টার্বুলেন্স, মানে এই আইডিয়াটাই বা আসছিল কার থেকে, মানে হোয়াট ডু ইউ মিন সেফটি, এখন একটা আর্থকোয়েক হয় আমরা মরে যেতে পারি, সো এই হোয়াট কাইন্ড অফ টক ইজ দ্যাট, ক্লাস করবো না বিকজ অফ হরতাল, আর ইউ সিরিয়াস? You have paid your fees, you have paid, you've given it your time, and you don't want to come to a class? This is your money, your university, you are going to take your education. This is your education. This is not, the teacher did to aram, apra jodi ek semester class na paren, unna ghuma pe unna beton kabe. But that's not the idea. If you have paid for it, it's your right. You will get your degree on time. Ami ek bochor loss khaisi. Oh, believe me, and I, and it stings me even today. It was due to my own family reasons.
নাবিদ বলে উনার বুয়েটে তিন বছরের কোর্স শেষ করতে সাত বছর লেগেছে দেন হি ক্যালকুলেটস ইট ভেরি বিউটিফুলি এভরি ইয়ার লেটস সে হি স্টার্টেড উইথ এ $60,000 জব দ্যাট উড ইনক্রিমেন্ট হতে হতে ইট উড গো টু ১,০০,০০০ থেকে $3,00,000 জব ফোর ইয়ার্স অফ সেশন জ্যাম কস্ট হিম অ্যাবাউট $2,50,000 এন্ড হু হার্টস উই হার্ট We students, when we are students, we think of big things, we think of dreams. You stick to those dreams and you work. Don't affect anybody else. But you have to reach your goal. Have you set goals? Do you all know what you want to do? Oh my God, nobody knows what you want to do. You know what you want to do? What do you want to do? You want to be a famous reporter? You're sitting one seat away from one. So exchange notes with him. Wonderful. Yes. See, fantastic. So you have to be crazy. Yeah. You have to break all the barriers. Akon bole na, the glass ceiling for women, glass ceiling here, glass ceiling there. Like, there is no ceiling. It's all here. So stress-related issues are also all here. People tell me, tumi foolishly smile koro. I'm like, absolutely, I am very foolish. And I'm happy to be foolish. Eta ke bole pore Steve Jobs kichudin age mara jawar age, stay foolish. Bole diye gelo na? But that is exactly what it is. Like the Akhawa apple is ruling the world today. Huh? So you have to believe in the fact that you have to be foolish. If you are not foolish, you will never be able to manage your stress. Because onek shomoy amra mone kori ei stress or jonno ei stress er jonno and we look at everybody but ourselves negatively. Eta bole gelo na khali bhai onnora kintu they actually are our well wishers. ওদের আমি কলার ছিলকায় স্লিপ করে আমি পড়লাম এটা নিয়ে কিছুক্ষণ হাসলো বাট পরে কিন্তু দে থিঙ্ক যে ও তারা ব্যথা হয়তো পেয়েছিল পিপল আর নট ইনহেরেন্টলি ব্যাড পিপল পিপল আর ইনহেরেন্টলি গুড ইফ সামবডি গিভস ইউ স্ট্রেস অ্যাবাউট সামথিং ইটস বিকজ দে ওয়ান্ট ইউর গুড ওকে এক্সেপ্ট ফর দ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্ট্রেস প্লিজ স্টপ স্টকিং ইয়োর গার্লফ্রেন্ড অর ইয়োর বয়ফ্রেন্ডস পেজ ফেসবুক পেজ কে কারে লাইক দিল কে কার সাথে সেলফি তুললো ডাজেন্ট ম্যাটার If you tell your boyfriend to get a job or your girlfriend to get a job, that's fine. But otherwise, stay off stalking these people, okay? Stalking kore stress banay na. Chill kore, relax kore. Aajke bhaiya bolchilen je AC kaaj korche na. Acha ar ki ache? Steam hobe, pores khulbe, oshubidha nai to. Are everything has a positive side. So ami onekkhon kotha bollam, ar kotha bolbo. Onto bolte thaki ami to onorgol kotha boli, not as brilliantly as my predecessor. But it's wonderful being here. It's wonderful talking about stress. Oh, I didn't talk about my two other stress factors. I have a 10-year-old and a 3-year-old. And my 3-year-old is blatant like unar mer moto. Mane merciless. Ami bolchi ma tumi kake bhalobasho? Ami to 10-12 ghonta kore office kori. So bashay jawar pore she looks at me and says, "Ammu ashto ami ekta story pore dao ar kul bhalla porai dao." So dua kore story pore ghum parai. Ase ma tumi kake bhalobasho? Ami bokul boke bhalobasho. The first thing I hear is আমি বকুল বুয়াকে ভালোবাসি তো বকুল বুয়া আমাদের বাসায় আসছে যখন আমার বয়স 8 ছিল সেই জন্য আমি বেশি জেলাস না কারণ আমিও বকুল বুয়াকে সবার থেকে বেশি ভালোবাসি তারপরে বলে যে আমি বাবাকে ভালোবাসি তারপর আমি জাইনা আপিকে ভালোবাসি তারপর দাদুকে ভালোবাসি আমি তা আমি কই ও হ্যাঁ তুমিও আছো তুমিও আছো সো হ্যাঁ সো কষ্ট লাগে আগে কষ্ট লাগতো দিস ইজ মাই 19th ইয়ার অফ ওয়ার্ক সো হ্যাঁ আগে একটু কষ্ট লাগতো কিন্তু এখন যেটা হয়েছে যে আই টেকেন ইট এজ এ পার্ট অফ মাই লাইফ মাই ডটার উইল লাভ মি বাট আই ডু মাই নেসেসারি থিংস আমি যে উইকেন্ডটা পাই আমি খুব কোয়ালিটি ফুল মানে একটা হাই কোয়ালিটি উইকেন্ড দিতে চেষ্টা করি হোয়াট এভার টাইম আই গেট আই টেক দ্যাট অ্যান্ড আই ট্রেজার ইট সো দুই ঘন্টা হলেও ওদের সাথে ওই দুই ঘন্টাটা খুব ইন্টারঅ্যাক্টিভ ভাবে ভালোভাবে সেশনটা স্পেন্ড করি ওদের সাথে টাইম হ্যাঁ ইট সাউন্ডস ভেরি ক্লিনিক্যাল সাউন্ডস ভেরি অ্যানালিটিক্যাল বাট দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে আই ক্যান ম্যানেজ মাই স্ট্রেস রাইট নাও And the other thing I do to manage stress, a lot of you might like to hear it, is I do kickboxing. So, because I turned 40 in March, yeah, I'm old, very old. Yeah, but, oh my God! I did turn 40 in March and I was just promoted before that. So I used to run up the three stories because I jump a lot, as you can see. So I was used to run up and so I have to change this around. So since my 40th birthday till now, I've lost 8.5 kgs. I said, I got to change this. Because that was giving me stress. I really like
জারা এত মোটা হয়ে গিয়েছো, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ জারা এত মোটা হয়ে গিয়েছো, জি থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ, হ্যাঁ তুমি কত 45 বললে, আমি বললাম জি না আমি 40 বললাম, আই এম লাইক টু ফিক্স দিস, সো আই স্টার্টেড রানিং, আমি গুলশান পার্কে সকাল 6টা থেকে 8টা দৌড়াই, আর অন্য 3 দিন আমি কিকবক্সিং করি, অ্যান্ড অন্য 2 দিন আমি আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার সুইমিং করি, সো কেন করি, বিলিভ মি আই এম আ মাচ হ্যাপিয়ার পারসন টুডে, দিস থিং ইজ ফর মি, এই জিনিসটা ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ পিক আপ সামথিং, ইদার ইউ রান অর ইউ ডু সামথিং দ্যাট উইল এফেক্ট ইয়োর ফিটনেস, নট টু লুক থিন অর নট টু লুক ইয়াং অর এনিথিং, জাস্ট টু ফিক্স ইয়োর ফিটনেস, হেলথ ফিটনেস লেভেলটা, ওইটা করতে করতে অটোমেটিকলি আমি শিওর ব্যথা কথা বলতে পারবেন যে সেরোটোনিন যেটা হয়, ইউ আর আ হ্যাপি পারসন, অফকোর্স পিপল অ্যারাউন্ড ইউ উইল বি ফ্রাজল্ড, বিকজ আমি অফিসে যখন যাই কিকবক্সিং করে পিপল আর লাইক ও আপা আপনার অ্যাড্রেনালিন না আমরা কিক আপ করতে পারছি না, বাট ইটস কমিউনিকেশন টিম, দে হ্যাভ টু কিপ আপ, দে হ্যাভ টু কিপ রানিং, ইটস সার্ভিস কোয়ালিটি, দে হ্যাভ টু স্মাইল অল দ্য টাইম, সো ইটস ইনফেকশাস, ইউ ইয়োর অ্যাটিটিউড, ইউ ইউ চেঞ্জ এভরিথিং অ্যারাউন্ড ইউ, সো পিক আপ আ গুড এক্সারসাইজ হ্যাবিট ফর ইয়োর সেলফ, and meditate if you can, I try to do that, namaz helps me a lot, if you don't pray pick it up, if you don't want to pick up prayers pick up a meditation and listen to music, I love to dance, but dekhen ekhon korte parbo na, gaan gele amake ber kore diben, kintu ami gaan gete pari na, ami kalke Facebook e post diyechhilam that when I have problems I sing and then I realize my singing is one of my biggest problems, so with that wishing you all the very best, wishing you more stress in a positive way so that you all shatter the ceilings and you go to Mongol Groho like Khaled Bhai said. All the best and thank you so much for having me. Thank you so much, ma'am, for sharing your experiences and tips with us. With every story, there was a meaning on how you dealt with stress. This goes to Khaled sir too.